मैं कितना मैंने टाइम दिया ना। क्योंकि তার কোনো কিছু দেখাতে চান কাজ? কি ভাইয়া গতকালকে রাত 11টা সাড়ে 11টার দিকে মারা গেছে আপু। খুবই দুঃখজনক ঘটনা। কি ঢাকাতে না পাবনা? ঢাকাতে বেশ স্ক্রিন শেয়ার দিব। क्वालिटी सर्विस बैकग्राउंड रिवॉल्व क्लिपिंग पाथ है मस्किंग साइजिंग फॉर रिडाचिंग चेंज बैकग्राउंड बिफोर आफ्टर। अच्छा সবগুলা বিফোর এর কোন সলিড কালার কেন? সবগুলা বিফোরে সলিড কালার কেন? এটা তো সলিডই দেখো নাকি অ্যাড করে দেবো? না না আমার কথাটা বুঝেন নাই। জিবে বুঝছি মানে আরো না বড় করেন দেন আফটারটা হচ্ছে পিএনজি তাই না? জিবে আর তার পাশে বিফোর, বিফোরটা সলিড কালার, এটা কি অরিজিনাল সলিড কালারে ছিল? জিবে এটা অরিজিনাল ছিল তাহলে ঠিক আছে, মানে ওই উপরের একটু বাড়াইছি আমি ভাই। ওরে সমস্যা না, এগুলা সবগুলাই সলিড ছিল ভাইয়া, যেগুলো আফটার দিছি ওগুলো আমি করছি। আচ্ছা ঠিক আছে, আর এটা কি ঠিক হবে ভাইয়া? হ্যাঁ হবে, ফেসবুকের মতো ফাইবার অটো ডাইমেনশন নিজে ক্রিয়েট করে নেয় তো সমস্যা হবে না। এটা এটা ঠিক আছে, কিন্তু খেয়াল করেন হলুদের উপর দিয়ে সাদা সাদা দাগ দেখা যাচ্ছে। এগুলা ভাই এগুলো হচ্ছে একটু সাদা হয়ে গেছে আর কি পাতাগুলা, যেমন এইদিকে দেখেন ওদিন হীরাপুরেটা যে দেখেছিলাম মনে আছে আপনার? জি ভাই, যে পাতাগুলো ধরে ধরে মানে সেট করে একটু গাঢ় কালার করে দিয়েছিলাম। আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছেন আবার ইমেজ রিটাচও করতেছেন তাই না? তা হালকা একটু দিলে হয়তো হয়ে যেত, আর অবশ্যই এটা মনে না লাগবে, কারণ এখন দেখলাম আমি যে ভিতরে যে বড় পাতাটা আছে সেটার উপর হচ্ছে ইয়ে দেওয়া, সেটার উপর সাথে সাথে বর্ডার দেওয়া। ঠিক আছে, আই থিঙ্ক বাই দ্য ওয়ে না ঠিক আছে, বলতে আছে এটাও কি আপলোড করা যাবে? হ্যাঁ যাবে। এটা আমার কাছে মনে হচ্ছে বেশি হিজিবি হয়ে গেছে। আপনি দুইটা দিয়ে দুইটা আলাদা আলাদা ছবি বানাতেন তাহলে তো হতো, তাহলে আগের ছবিটার সাথে এই ছবিটা মানে এখানকার যে মেডিসিন ট্রলি আছে সে মেডিসিন ট্রলির সাথে বাম পাশে যে প্ল্যান্ট আছে সেটা মিলিয়ে দিতেন। প্ল্যান্টটারে আলাদা রাখতে চাইছি, মানে একটু তাহলে আরো সিম্পল ভাবে দেখাচ্ছিল। তাহলে আরো অনেক কঠিন প্ল্যান নিয়ে কাজ হয়, প্ল্যান্ট অনেক কিছু কারণে এমনি সবগুলো দেওয়া যাবে, আচ্ছা সবগুলো দেওয়া যাবে, সবগুলো পারফেক্ট, সবগুলো ঠিক আছে, দিতে কোনো সমস্যা নেই। আপনি তো চাইলে এখনই আপলোড করে ফেলতে পারেন। আচ্ছা তাহলে আমি দেখি আরো কিছু।
তাহলে এগুলোই আপলোড করবে। আচ্ছা, আমার মনে হয় ফাইন, সমস্যা নেই কোনো। ভাই এমনি এই পিকটা দেখে কি বোঝা যাচ্ছে, মানে সমস্যা নেই তোমার? না আচ্ছা ঠিক আছে, বন্ধ করবো। আর কেউ কি কোনো কাজ দেখাতে চান? জি ভাইয়া, স্ক্রিন শেয়ার করেন। এটার কালারটা চেঞ্জ করছি আর। হ্যাঁ, গেটটাই ভালো দিল। আচ্ছা, আমি এখানে যেটা বেসিকলি বলতেছি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি ডিপ হয়ে গেছে। তারপর প্ল্যান্ট স্টেশন দুইটা দুই ফোনটা করছেন সমস্যা না, কিন্তু একটা চিকন একটা মোটা, বুঝছেন? একটা বেশি চিকন হয়ে গেছে, একটা মোটা হয়ে গেছে, আর ব্যাকগ্রাউন্ডটা অনেক বেশি ব্রাইট কালার দিয়ে দিয়েছেন আপু। আমার মনে হয় না এতটা ব্রাইট হবে। ঠিক আছে, ডার্ক ম্যাট করতে পারেন, বা সায়ান কালারের দিকে যে দেখুন যে সায়ান কিরকম আউটপুট দেয় আপনাকে। আর প্ল্যান্ট স্টেশন তো আপনি গুগলে যায় সার্চ করেন ফ্লোরাল ফন্ট, করেন। ফ্লোরাল ফাউন্ট FLORAL RAL FONT আরে এল এল মানে এখানে দেখেন আপনি প্রচুর ফন্ট পাবেন, ওই যে 43 ফ্লোরাল ফন্টে ক্লিক করেন। মানে এখান থেকে যেভাবে যেটা চাই আপনি ইউজ করতে পারেন, আশা করি ভালো লাগবে। আবার এখান থেকে যে নিতে হবে তার কোনো কথা নেই, আরো অনেক অনেক ফোন আছে দুনিয়াতে, সেগুলো ইউজ করতে পারেন যেটা ভালো লাগে। জি আচ্ছা ভাইয়া, ভাইয়া এখনই কি করবো নাকি? করেন, পরে করেন। হ্যাঁ, আরো কিছু কাজ ছিল, তাহলে ওগুলা দেখে আগে। হ্যাঁ, শিওর। নাইস, নিউ সিজন, নিউ লুক, নিউ অ্যারাইভালস, মানে সবটার কথা। টোটাল ব্যাকগ্রাউন্ডের কালার কি রাখছেন? একদম পিছে যেটা ব্যাকগ্রাউন্ড আছে সাদা দেখতেছি, ওটা কি কোনো কালার রাখছেন? জি ভাই, এই সাদাটাই রাখছি আর কি। মানে পিওর হোয়াইট? জি ভাই, পিওর হোয়াইট না রেখে একটু অফ হোয়াইট করুন তো। আসলে যে ছবিটা যে আছে না, ছবিটার ব্যাকগ্রাউন্ডটা পুরো সাদা, তো সেজন্য এটার সাথে মিল রেখে করছি, যাতে বোঝা না যায়। ছবির ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করতে পারেন না? কি ভাই, রিমুভ করে এখানে নিয়ে আসার পর দেখি সাদা হয়ে গেছে, মানে আমি তাহলে ডাইরেক্ট আপনি জেপিজি টেনে নিয়ে করছেন? আসলাম তো। ডাইরেক্ট আনছেন, তাও তো আসবে না, কোনো সমস্যা নাই।
আমি যখন ডাইরেক্ট নিয়ে আসছি তখন কিরকম সাদা হয়েছিল, আচ্ছা এটা কেন হলো আমি ঠিক জানি না। তাহলে একটা পিএনজি সেট করতে সর্বোচ্চ সময় লাগে 2 সেকেন্ড। জি ভাইয়া, তাহলে নেক্সট করে করে নেবো। আর না হলে এটা কি কাজ করা যায়, আপনি যে ইমেজটা আছে মেয়েটার ইমেজটা ওটা একটা ড্রপ শ্যাডো দেন। যা আছে তাই, হ্যাঁ একটু কমান, ব্লার একটু কমায় দেন। আর এক্স অফসেট ওয়াই অফসেট 5। কেমন লাগতেছে? মানে এক্স অফসেটটা 0 করলে ভালো হইতো, এক্স বা ওয়াই কোন একটা 0 করলে ভালো হইতো। আরো আগের থেকে কি ভালো লাগতেছে নাকি আগেরটাই বেটার? হ্যাঁ, ড্রপ শ্যাডো দিলে বোধ হয় ভালো লাগতেছিল, মানে এটার থেকে। ড্রপ শ্যাডো দিলে ভালো লাগছে, কিন্তু ড্রপ শ্যাডোটা তো ঠিকমতো পড়তে হবে না। এবার বেটার, ঠিক আছে। আচ্ছা, নিউ সিজন নিউ লুক, হ্যাঁ দুইটা হচ্ছে আপনার ট্যাগ লাইন। ট্যাগ লাইন দুইটা দুই রকম, এগুলো খেয়াল রাখবেন। হ্যাঁ, ট্যাগ লাইন দুটো একরকম করে দেবো। আমি হলে একরকম রাখতাম, কারণ ট্যাগ লাইনে প্রায়োরিটি ট্যাগ লাইনেই যাবে, এটাতে আদার কিছু যাবে না। তারপর নিউ অ্যারাইভাল সেল এটা রাখছেন, সমস্যা নাই। তারপর অ্যারাইভাল বানান ভুল। এখন আপনার ওয়েব মানে যে দোকানটা সেটার ইয়ে আছে, নাম কি, ওয়েবসাইট আছে, এটা ব্যতীত আর কোনো পরিচিতি আছে? আপনি নিচে দিয়ে ছোট ছোট করে ফেসবুকের আইকন, ইনস্টাগ্রামের আইকন, তারপর এগুলা মানে যেগুলো সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে আপনার মাই শপের, সেগুলো আইকন কিন্তু বসিয়ে দিতে পারেন, তাহলে মানে বুঝবে যে ফেসবুকে পাওয়া যাবে ওদেরকে, ঠিক আছে? তখন আর একটু কম্পোজিশন ভরা লাগবে, এখন ফাঁকা লাগতেছে অনেক। আচ্ছা ভাই, তাহলে আমি জিনিসটা ঠিক করে আপনার খাবার দেখাবো। বেশি যে এডিট করতে হবে তা কিন্তু না, ঠিক আছে? আর আর ভাই, যেটা করছিলাম এটা সুন্দর হয়েছে, কিন্তু এটা অনেক বেশি সিম্পল হয়ে গেছে। সিম্পল হয়ে গেছে মানে কি, কাটাকাটি বা কালার রিটাচিং, আপনি এটা ফটো রিটাচে দিতে পারেন, কিন্তু ফটো রিটাচ এটা প্ল্যান টান দিয়ে মানুষের চেহারা দেওয়াটা বেটার, কারণ মানুষের চেহারা অনেক বেশি কমপ্লেক্সিটি থাকে থাকে ঠিক আছে ভাই। আপনি এক কাজ ভাই করেন, এটা আরেকটা মানুষের মাথায়, একটা মানুষের মাথায় ওটা বসাই দিন, তাহলেই হবে। আচ্ছা ভাই, আপনি একটা ছবি দিবেন আপনার নিজের, ছবি দেওয়ার পরে সেটা মাথায় এটা বসাই দিবেন, বসাই দেওয়ার পরে ওটা হয়ে যাবে আপনার একটা স্পেক। জয়েন দ্য মিটিং এগেইন। স্ক্রিন শেয়ার করেন ভাইয়া, ওই দিক থেকে স্টপ করা এখন চেক করেন।
আরেকটা ছবি যেটা ছিল ওটা বের করেন। এটা অনেক সুন্দর, গুড জব। থ্যাংক ইউ ভাইয়া। ভাই হেয়ার কাটার সময় অনেকটা প্রবলেম হচ্ছে, সেটা হলো আমি যখন এদিক দিয়ে মানে হেয়ার এটা করছি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি, তখন তা এটা যখন একটা সলিড কালার নিচ্ছি, তখন দেখা যাচ্ছে যে হালকা হালকা ডাস্ট থেকে যাচ্ছে, তো এটা রিমুভ করতে যায় অনেক সময় অনেক চুলের ই নষ্ট হয়ে যাচ্ছে। যদি আমি এটা জুম করি তাহলে দেখা যায় যে এই দিক দিয়ে আমি এক্সট্রা করে ই করে দিছি, মানে একটা টুল দিয়ে এইদিকে এক্সট্রা করে হেয়ার গুলা ঠিক করে দিছি মাস্কিং দিয়ে, টুল দিয়ে, যেটা রিয়েলিটির সাথে অতটা মিলে না। তো এগুলো কি সমস্যা হবে? সমস্যা তখনই হবে যখন আপনি এত ডিটেলস করে বুঝাতে যাবেন আপনার ক্লায়েন্টকে, বুঝছেন? এখন যে হ্যাঁ জায়গাগুলো যেরকম চিকন, সেই জায়গাগুলো সেরকম চিকন রাখাটাই বেটার। মানে যে জায়গাটা কালার করছেন সেই জায়গাটা অরিজিনাল রেফারেন্স দেখেন, একটু চিকন চিকন আছে, এতটা মোটা নাই, তো ওই ব্রাশগুলোতে একটু মুছে দিলে আপনার একটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে। আর কার্যের ক্ষেত্র বিশেষে চুল কাটার সময় আমরা অনেক সময় চুল কেন আমরা অনেক কিছু মুছে ফেলি, কিন্তু এমনভাবে সেগুলোকে কাজ করি যাতে ক্লায়েন্ট বুঝতে না পারে এবং ক্লায়েন্ট খুশি হয়ে যায়, হ্যাঁ ভালো কাজ হয়েছে, ঠিক আছে। আর যেগুলো রাখা আছে সেগুলো রাখার চেষ্টা করবেন, যেমন চুলের নিচে একটা বের হয়ে আছে পিছে, ওটা আপনি মুছে ফেলছেন, এটা রাখা যায়। মানে ঘাড়ের পিছে একটা ফাঁকা জায়গা আছে তার থেকে আর একটু উপরে, হ্যাঁ এক্স্যাক্টলি, এটা কিন্তু রাখা যায়। তো যেগুলো রাখা যায় সেগুলো রাখবেন, ওভারঅল এমনি ঠিক আছে, খালি চিকন করতে হবে যেসব জায়গায়, যেসব জায়গায় অতিরিক্ত মোটা করে ফেলছেন কালার দিয়া। ওকে, তারপর আর কেউ কি কিছু দেখাতে চান? তাহলে এটা কি করবো, ওই যে এটা আর ওই যে মানে বললাম, এটা আপনার মাথায় বসে এটা আপলোড করবেন ছবি। এক কাজ করেন, আপনি নেই, আপনি ফাহিমের ছবি নেন, ছোট আছে মাইন্ড করবে না, ফাহিমের ছবি নিয়ে ছেলে মাথায় বসে দেন। ফাহিম হিরাপুর তোমার কাজ নিয়ে মানে নষ্ট করলে তুমি মাইন্ড করবা, ছবি নিয়ে যদি কাটে? না ভাইয়া, আচ্ছা ঠিক আছে। না ভাইয়া, তো হিরাপু হ্যাঁ আপনি চাইলে এটা করতে পারেন, মানে ছবিটাকে একটু ইন্টারেস্টিং বানান। আপনি আচ্ছা নে ফাহিমকে বললেন যে আপনার কিরকম ছবি দরকার, যেমন অনেকে ছবি ইন্টারেস্টিং বানানোর জন্য বান্দরের মতো সাজে, তারপর মুখে রং মাখে। আপনি ফাহিমকে বললেন, ফাহিম আমি তোমার বড় বোন, তোমাকে বলতেছি যে তুমি একটা বানরের মতো ছবি আমাকে দিবা, তো ফাহিম সেরকম একটা ছবি তুলে আপনাকে দিয়ে দিবে। আচ্ছা ভাইয়া, ফাহিম পারবো না, জি ভাইয়া ট্রাই করবো। দেখছো ওর না নাই, কিন্তু যাই হোক একটা মানে এই ছবিটা ঠিক আছে। আপনি এক কাজ করতে পারেন যে ফটো ম্যানিপুলেশনের ক্ষেত্রে এই ছবিটা কোন জায়গায় সাজায় গুছায় তারপর আপনি আপলোড করতে পারেন। আচ্ছা ভাইয়া, ওকে, বাট এটা আপনি চাইলে আপলোড করতে পারেন, এগুলো কোনো সমস্যা না। আমরা যদি অত মানে ফাইবারে আপলোড করার ক্ষেত্রে কোনো নিয়ম নীতি নাই আপাতত, বা যে আমাকে এই ছবিটা আপলোড করতে হবে ওই ছবিটাই আপলোড করতে হবে, ইটস আপ টু ইউ যে আপনি কোন ছবি আপলোড করবেন, কিন্তু সেগুলো যাতে মানুষ খায় এটা হচ্ছে আমাদের টার্গেট। আচ্ছা আর কেউ কিছু দেখাতে চান? জি ভাইয়া, শেয়ার দিতেছি ভাইয়া। আচ্ছা অরিজিনাল দেখতে পারতেছেন ভাইয়া? ফটো আমাকে তো অরিজিনাল ফটোটা ফেক লাগতেছে কেন? ভাইয়া এটা ভাইয়া পুরাটা কাটছিলাম ভাইয়া সাইকেল। তো অরিজিনাল ফটোটা কই? জি ভাইয়া দেখাচ্ছি,
সাদা ব্যাকগ্রাউন্ড না? জি ভাইয়া, আপনি এক কাজ করেন তো, আপনি ছবিটা মানে মাঝামাঝি না কেটে কোনাকুনি কাটেন। কোনাকুনি বুঝিনি ঠিক এভাবে। না, জি ভাইয়া, উত্তর মেরু থেকে আপনি পূর্ব মেরুতে আসবেন। এদিক থেকে এভাবে। হ্যাঁ, এইভাবে, গুড। কিন্তু আপনি উল্টার থেকে শুরু করবেন, মানে 1 নম্বর পয়েন্ট থেকে শুরু করবেন। মানে যেটা দেখেছেন কোনাকুনি সেটাই দেখেছে, কিন্তু প্রথম পয়েন্টটা থেকে, কারণ এই সাইকেলটা তো অনেক জায়গায় অনেক পার্ট আছে, সুন্দর সুন্দর পার্ট, যেগুলো মাস্কিং যদি দেখানো যায় তাহলে, মানে কাটাকাটি যদি দেখানো যায় তাহলে সুন্দর লাগে। আর আমরা এই আপনাদের কাজগুলো রিভিশন করার পরে আপনাদেরকে কিছু গ্রুপ স্টাডি দিব, ওগুলো করবেন। তারপর যখন আমরা টিফিন ব্রেক থেকে ঘুরে আসব, তখন আপনারা আমরা আমরা রিভিশন শুরু করব, ঠিক আছে? রিভিশন একটু বোরিং হইতে পারে, কারণ রিভিশন আমরা কোনো কিছু বাদ দিব না, এবার চেষ্টা করবো বাদ না দেওয়ার, এবং ম্যাক্সিমাম লেখাপড়া আপনারাই করাবেন। আর ভাইয়া, আমার ফোনে এই সরি ভাইয়া, আমার ল্যাপটপে ভাইয়া ই হচ্ছে না, যে হেয়ার মাস্কিংটা হচ্ছে না কেন ভাইয়া, চুল সহকারটা যাইতেছে। এটা ল্যাপটপের দোষ, এটা তো আপনার দোষ। প্রবলেমটা ভাই কিভাবে একটু সলভ করবো? ঠিক মতো মাস্কিং করেন, জি ভাই। এইভাবে এইভাবে কাটবো, হ্যাঁ এই মুখ এইভাবেই থেকে এই পাশে, এইভাবে কাটবেন, কিন্তু উল্টাটা, এই পাশে টাকা পড়বে আ এই কোন থেকে শুরু করে, বলছি একটু ভাই এই নিয়ে দেখাই দিতেন, মাউস কন্ট্রোল নিয়ে বুঝতেছি না ঠিক। মাস কন্ট্রোলটা দেনা হতো, দেখতে পাচ্ছেন? আমি বলতেছি এই কোণা থেকে শুরু করে এই কোণা পর্যন্ত আসবেন। এটার কারণ হচ্ছে এই যে ভিতরে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট আছে, এই পার্টগুলো তাহলে আপনি জি দেখাতে ভাইয়া, পারবেন, কিন্তু যদি আপনি মাঝখান থেকে কাটেন তাহলে ওগুলো আসবে না। আউচ, হেয়ার মাস্কিং এর ক্ষেত্রে ভাই এরকম হয়ে যায়? এটা কারণ হচ্ছে যে আপনি যখন এত বড় ব্রাশ নিয়ে কাজ করবেন, তখন আপনি ইউজ করছেন ব্যাকগ্রাউন্ড সিলেকশন, ব্যাকগ্রাউন্ড রিমুভিং টুল, তাই না? জি তখন ভাইয়া, এত বড় ব্রাশ নিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভটা ইউজ করবেন, তখন কিন্তু এই প্রবলেমটা হবেই, কারণ ব্যাকগ্রাউন্ড রিমুভ আপনি যেটা রেফারেন্স রাখবেন সেটাই কাটবে। গেল না, বোঝা গেল না? তাহলে আপনার স্যাম্পল কালেকশন অনেক বড় আছে, আপনি একটু ছোট ব্রাশ নেন, তারপর মুছে। এখন আছে না, ওই যে ভাই আবার চলে গেল, ওই যে আমি ধরে রাখছি আগের স্যাম্পল গুলা, সেম টু সেম। তো জি ভাই,
মোটামুটি যতটুকু রাখা যায়। এই একটা গেল, আছে এই একটা গেল, পুরো জায়গা কোন একটা জায়গায় বেশি ধরতেছে বা কম ধরতেছে, বা সাদা আছে, সাদা না থাকাও সাদা তো আছেই, সাদা আছেই তো, সাদা থাকার সাথে সাদা মুছবেই। ঠিক আছে, কোনাকোনি করে দেখেন, তাহলে সাইকেলে আরো বেশি পার্টস আপনি দেখাতে পারবেন এবং অনেক ক্রিটিক্যাল পার্টস আপনি এখান থেকে বের করে নিয়ে আসতে পারবেন। আর কোনো কাজ আছে? জি ভাইয়া আছে। এমনি যেটা বানিয়েছেন সেটাও আপনি আপলোড দিতে পারেন, সমস্যা নেই। বিফোর কুটিং আফটার কুটিং, বিফোর কুটিং আফটার কুটিং, ঠিক আছে। এটা একটু লেখা টুকা দিয়েন, সৌরভ ভাই থেকে আইডিয়া নিতে পারেন যে কি লেখা। কি লিখবো বেশ, সৌরভ ভাই থেকে এটা আইডিয়া নিবেন বুঝতে একটু। পারলাম। ওকে ভাইয়া, ওকে ভাইয়া বলেন। ই করছিলাম ভাইয়া, হ্যাঁ এটা ঠিক মোক আপ আছে, করছিলাম ভাইয়া মৌকা ম্যানুয়ালি। বাম পাশেরটা জি ভাইয়া, এটা ভাইয়া লোগো, ই ভাইয়া বিজনেস সুন্দর কার্ডের ভাইয়া মোক আপ করছিলাম মকাউটা সুন্দর হয়েছে। ভাইয়া, আরেকটা করছিলাম মোকাপ বানাইতে কিন্তু মজা আছে তাই না? জি ভাইয়া, মোকাপ বানাইতে ভাইয়া খুব ভালো লাগে। পাঠটা আগে ভুলে গেছিলাম তো, এরপরে ইউটিউবে ভাই একটু ভিডিও দেখে তারপরে পুরোটা করছি। ওটাই, যখন কোনো প্রবলেম হবে ইউটিউব হালকা পাতলা সার্চ করে সব চলে আসবে। তো সবার সাথে শেয়ার করেন যে এটা আপনি জি ভাইয়া, মানে কীভাবে বানিয়েছেন। এই মোকাপটা। হুম ওকে ভাইয়া, লেটস গো টু ফটোশপ। ফার্স্ট স্পেস নিয়ে নিলাম, প্রথমে একটা পেজ নিয়ে নিছি, তারপর পেজের লক দেন ফিল্টার। ব্যাকগ্রাউন্ড ও কে তো ঝামেলা করেন কেন আপনারা? ব্যাকগ্রাউন্ড যদি ওর মতো একটু ঠান্ডা অবস্থায় থাকে আপনাদের ভালো লাগে না? না রেক্টেঙ্গুলার মার্কিং টুল দিয়ে ভাই একটা পেজ নিয়ে নেব, রেক্টেঙ্গুলার প্রথমে ব্যাকগ্রাউন্ড থাকবেই, একটা রেক্টেঙ্গুলার মার্কিং টুল দিয়ে একটা ইনে নেব ভাইয়া। তারপর এটাকে ভাইয়া পেজে হওয়ার পরে এরপরে যাবো ভাইয়া ফিল্টারে, ফিল্টারে যাওয়ার পরে ক্যামেরা র ফিল্টার, তারপরে স্মার্ট অবজেক্ট করে নেব, তারপরে এটা আসার পরে এই যে এফেক্টস আছে, ইফেক্ট ইফেক্টে যাব।
দেখতে যাওয়ার পর যতক্ষণ হবে অ্যামাউন্টটা বাড়িয়ে দেবো ততক্ষণ পর্যন্ত কিছু আসবে না। অ্যামাউন্টটা ও তো রাখলাম ফুল, এরপরে সাইজটাও একটু বাড়িয়ে দেবো। সাইজটা কিছু বাড়ানোর পরে এটাও হালকা বাড়িয়ে দেবো। আপনি বললেন যতক্ষণ কিছু আসবে না, আমি তো কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না, এখন একটু একটু দেখতেছি। হ্যাঁ, গ্রেইন ডাস্ট, নেটের প্রবলেম গ্রেইন ডাস্ট, পারবে এটাকে কমিয়ে দিলাম। দেন ওকে, লোডিং হবে, এই তো ভাইয়া হয়ে গেছে। এরপরে ভাইয়া নতুন একটা লেয়ার, নতুন একটা লেয়ার নিয়ে আবার ভাইয়া রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়ে আরেকটা ভাইয়া এই নেব, শেপ নেব, ইচ্ছা মতো একটা শেপ নিলাম। এটার কালারটা চেঞ্জ করে দেব, টু অফ এটার মধ্যে, সরি টু অ্যাশ কালারের মধ্যে কালারটা রাখবো। কালারটা রাখার পরে কন্ট্রোল টি প্রেস করে এটাকে রোটেট করে নেবো। আপনি তো একবারই লম্বা বানিয়ে ফেলতে পারতেন। ব্যাক টু ব্যাক রোটেট করে নিলাম, আচ্ছা, কোনো কোনো ঠিক আছে। জি ভাই, রোটেট করে নেওয়ার পরে এটা তারপর আবার ভাইয়া ফিল্টার, ফিল্টার ফিল্টার পরে ক্যামেরার র ফিল্টার, আমার কেন মনে হলো যে পুরাটার উপর পড়ছে। তো আগের মতো হয়ে গেছে, আগেরটা রেফারেন্স হয়ে গেছে, এরপরে এটা এই যে ফিল্টারে থেকে এই যে এটা তো মানে আগে রেফারেন্স নিয়ে নিছে। আর ভাইয়া আবার নতুন করে করতে গেলে যে আমার কাছে মনে হচ্ছে যে পুরা সবগুলো আবার নতুন করে পড়ছে, তাই জিজ্ঞেস করছি। জি ভাইয়া, তাহলে ভাইয়া ওই যে ওইটার ওইটার মতো ভাইয়া সেম রেফারেন্স নিছিল, সেজন্য ভাইয়া ওই রকম হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এখন ভাইয়া আবার ম্যানুয়ালি করে নেব। দেন এটা ভাইয়া ইচ্ছা মতো নিজের ইচ্ছা মতো ভাইয়া সাজাই নেব, যেরকমটা নিজের কাছে ভালো লাগে আর কি। এরপরে ওকে, এই তো ভাইয়া হয়ে গেল। এরপরে যা বললো ভাইয়া ড্রপ শ্যাডোতে, এটার উপরে ভাইয়া একটা ড্রপ শ্যাডো দিতে হবে, জানি বোঝা যায় যে এটার উপরে ওইটা ভাইসা আছে। আর ড্রপ শ্যাডোতে যাওয়ার পরে অপোজিট কম রেখে এটাকে একটু বাড়িয়ে দেবো।
130-এর মাঝামাঝি রাখবো, তাহলে 2 পাশ দিয়ে সমান মোটামুটি বের হয়ে আসবে। এরপর ওকে এই তো হয়ে গেল। এরপরে ভাইয়া লোগো আইনা বসানোর জন্য ড্র্যাগ এন্ড ড্রপ। তারপরে এটারে ভাইয়া একটু যতটুকু প্রয়োজন মতো ছোট করে নিয়ে এটাকে দিলাম। তারপরে এটার উপরে শ্যাডোর কাজ করতে হবে। শেষ করেন পুরোটুকু? জি ভাইয়া। এই যে যে ডাউন রাখলে নিচের দিকে হবে, আর আপ রাখলে মনে হবে যে উপরের দিকে উঠে আসছে। কোন জিনিসটা আপ ডাউন সেটা বুঝাই দেন। জি ভাইয়া। কোন জিনিসটা আপ ডাউন করতে সেটা তো বুঝেন। বেভেল মানে হচ্ছে একটু উঁচু করে ধরা বা একটু ডাউন শিফট বা আপ শিফট, বা জিনিসটা হচ্ছে আমার কোন একটা অবজেক্টকে একটু ল্যাম্প আকারে বের করা যাতে একটু হাইলাইটেড হয়। তো বেভেল আপ দিলে সেটা উপর দিকে আসবে এবং সে অটোমেটিক্যালি আদার রিসোর্স ম্যাচ করে নিবে, আর যখন ডাউন দিব সে নিচের দিকে নিয়ে যাবে। বেভেলের মতো আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এক্সট্রুড। আমার এগুলো মোটামুটি ঠিক করাই আছে। এই যে 145 থাকে, ওই যে 130 দিয়ে নিছি। তারপরে যে যাবো ভাইয়া যে এটা এখানে গিয়ে ওকে এরপর ড্রপ শুরু করা যায়। পরে ড্রপ শুরু দিলে ভালো লাগে না, জাস্ট এতটুকুই করছিলাম ভাইয়া। মকা পানে মজা পেয়েছেন না? জি ভাইয়া। কেমন মজা? এমনি ডাউনলোড করে বানানোর থেকে নিজের হাতে বানাইছি, ভালো লাগছে আর কি। মকা বানানো খুবই সহজ কাজ, এত কঠিন কিছু না। আপনি যে রেট থেকে সহজ হয়ে যেগুলো জি পারেন, সহজ হয়ে গেলে আপনি ইজি ইজি জেনে যাবেন। আচ্ছা, বাট মকআপটা সুন্দর। আর কেউ কোনো কিছু দেখাতে চান বা করবেন? বেশ, স্ক্রিনশট অফ করবো। যদি আপনার সবগুলো দেখানো হয় তাহলে আপনি করতে পারেন। না দেখি মনে হয় কি শেষটা কি জানি করছিলাম সেখানে। না ভাইয়া এই পর্যন্তই, আরেকটা ভাই করতে নিয়ে ঘুমিয়ে গেছিলাম কালকে, করতে পারিনি। ওকে ভাইয়া, কাজগুলো সুন্দর হচ্ছে, খালি সাইকেলটি একটু ডায়াগোনাল দেওয়া। থ্যাংক ইউ ভাইয়া, ভালো হবে। ওকে ভাইয়া। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমি কি গিগের জন্য কি ভাই এগুলো ইউজ করতে পারবো? হ্যাঁ, আপনি গিগের জন্য মানে ভাই লোগোর মকআপটা
পারবেন পাবেন, কোনো সমস্যা না। ওকে ভাইয়া, তখন আপনি কার্ড ডিজাইনের জন্য আলাদা একটা লোগো বানিয়ে ফেলেন, তাহলেই হবে। কার্ড ডিজাইনের জন্য? ওকে ভাইয়া। আচ্ছা, সফটওয়্যার নিয়ে কারো কি কোনো প্রবলেম আছে? আমাকে গতকালকে কয়েকজন নক করছেন সফটওয়্যারের জন্য, কিন্তু আমি এত অলস ছিলাম গতকালকে যে আমি কোনো কিছু দিতে পারিনি, এর জন্য আমি দুঃখিত। তো সফটওয়্যারের জন্য বেসিক্যালি আপনারা getintopc.com এ যাবেন, লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। getintopc, এখানে যাওয়ার পরে স্ক্রিন দেখা যায়? হ্যালো, জি ভাইয়া, জি ভাইয়া, দেখা যাওয়ার পর যাচ্ছে। আপনারা এই যে গো অপশনটা আছে এখানে, ইলাস্ট্রেটর লিখে সার্চ করবেন গো, তো 2020 লেটেস্ট আসছে। কম্পিউটারে রেজলিউশন বা কনফিগারেশন অনুযায়ী আমরা এগুলো ইউজ করবো, তো যদি কারো কোনো ডাউট থাকে ইউজ করতে পারবো না, তাহলে আমাকে সরকার একবার দেখাই নিয়েন। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে প্রচুর ডাউনলোড বাটন আছে, কিন্তু এখানে একটা ডাউনলোড, এটা ভুলেও করবেন না। আপনাদের মধ্যে অনেকে ডাউনলোড হয়েছে দেখে আমি দেখাচ্ছি, তো এখানে ডাউনলোড এটা দিবেন না, এখানে ডাউনলোড এটাও দিবেন না, এখানে ওপেন এগুলোও দিবেন না, একদম নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন ডাউনলোড 64 বিট, খেয়াল করছেন? এটা দিবেন এবং পাসওয়ার্ড 1 2 3, এটা ক্লিক করার সাথে সাথে আপনার নামকে জিনিসটা ইলাস্ট্রেটর ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। নিচে নিয়ে এভরি জায়গায় আপনার যখন ফটোশপ ডাউনলোড করতে হবে, সেম টু সেম ভাবে সার্চ করবেন অ্যাডোব ফটোশপ গো, তারপর লাইট রুম দরকার নেই আমার, আমাদের হচ্ছে ফটোশপ সিসি 2020 আপগ্রেড এবং ভালো, যদি পসিবল ইউজ করবেন, আর না পার না না থাকলে মিনিমাম CS6 পর্যন্ত ট্রাই করুন, CS6 সব কম্পিউটারে হয়। এই যে ডাউনলোড বাটন, ঠিক আছে, ওকে। তো গেল সফটওয়্যার নিয়ে কাহিনি, তো আমরা মানে কি করার কথা ছিল আমাদের আজকে? হ্যালো ভাইয়া, ইলাস্ট্রেটর নিয়ে দেখানো করছিল, নিয়ে দেখার কথা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেটাই বলতেছি যে তার আগে আপনাদের কাজগুলো আমাকে দেখে শেষ করতে হবে, তো আর যারা যারা বাকি আছেন তাদের কাজগুলো আমাকে দেখেন। লাভ রিয়াক্ট দিয়ে নিয়ে এটা আমি ফেসবুকে বলেন, তো আমি দেখি না, এটা আপনি বলতে পারবেন? আচ্ছা, এই সাইকেলের আফটার যে পার্টটা আছে না, যে পার্টটা সাদা, সেই পার্টের কালার একটু কম বা কমলা বা লাল করেন তো।
স্ক্রিন দেখতে পাচ্ছি কিন্তু স্ক্রিনে কোনো কাজ দেখতে পাচ্ছি না। সবাই কি তাই দেখতেছেন যেটা আমি দেখতেছি? হ্যালো ভাইয়া, শাকিল ভাই আপনি স্ক্রিনটা শেয়ার অফ করে আবার অন করেন। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। সরি, নেট চলে গেছে। খালি সামনের চাকার একদম নিচের পার্টটাতে দেখবেন যে ইয়ে আছে, একটু করে চাকা বের বা কালো একটা দাগ বের হয়ে আছে। জি, একটু কালো দেখা যাচ্ছে, একটু কালো দেখা যাচ্ছে। আমি বাংলা সিনেমা দেখতেছি এখানে যে এতবার ই করেছেন, একটু কালো দেখা যাচ্ছে, একটু কালো দেখা যাচ্ছে, একটু কালো দেখা যাচ্ছে। বাড়ি খাচ্ছে, তারপর সাইকেলের সামনের চাকার উপরে যে একটা রিম আছে তার উপরে একটু টায়ারের দেখেন কালো বের হয়ে আছে এখানে এখানে একটু, আর তার পাশে একটু ডানে, আর একটু ডানে 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 এই একটু একটু এই এখানে একটু করে বের হয়ে আছে। তারপরে যে বিফোর আছে, বিফোরে যে পিছের চাকাটা ওটার উপরে দেখেন একটু করে সাদা হয়ে আছে। তারপর সাইকেলের সিটের উপরে দেখেন সাদা হয়ে আছে। আপনি কন্ট্রোল দিয়ে কাটছেন, পেন্টুল দিয়ে? জি ভাইয়া, পেন্টুল দিয়ে। তারপর সাইকেলের নিচে যে পার্টটা বডির, মানে বডি পার্টের উপরে, মানে যেখানে মাউস ছিল এর আগে তার ঠিক নিচের পার্টটা, এটা উপরে 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 ওখানে সাদা আছে, একটু উপরে আর একটু উপরে। যাস না রে বাপ, যা না ভাই উপরে যা। হ্যাঁ, এখানে সাদা আছে দেখো তো, দেখছো চোখ কত সুখ করে কত কিছু করা যায় সাদা ব্যাকগ্রাউন্ড থেকে। এগুলো ঠিক করেন তারপর আপলোড দিন। আর আমি কমলা করতে বসেছি খালি দেখার জন্য যে সাদা আছে নাকি কোথাও। আপলোড করার সময় কমলাটা সরাই দিন। আচ্ছা, এখানে সাদা দিয়ে দিব? কিন্তু যেগুলো এক্সট্রা এক্সট্রা আছে, যেগুলোর মধ্যে সাদা দেখা যাচ্ছে বা কালো দেখা যাচ্ছে, সেগুলো অবশ্যই ঠিক করবেন তারপর। আর কোনো কাজ আছে? না ভাই, আমার ল্যাপটপে একটু সমস্যা দিছিল, এটা কালকে রাত্রে করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তারপর আর কেউ কাজ দেখাতে চান? হ্যালো হ্যালো, পরে একটু মনে নাই ভাই, যে একটু দেখাবো আমি যেটা বলছিলাম আপনাকে। ব্লেন্ড মেক করার পরে এটা করার পরে আমি কি জানি করবো আমার মনে নেই। আপনি কি করতেছেন আগে সেটা বলেন। আমি মানে সার্কেল, আমি অনেকগুলো সার্কেল বানাবো দুইটা থেকে, যেটা ইয়ে করে ব্লেন্ড তো। আপনি অবজেক্টে যাবেন,
অবজেক্টে যাওয়ার পর এক্সপ্যান্ড নাই কেন, কি করছেন আপনি এখানে বলেন তো শুরু থেকে? আবার কি দেখ ফিল কালার অন আছে আপনার? হ্যাঁ অন আছে। আমি এটা একটা একটা করে ধরতে চাই কিন্তু ধরতে পারতেছি না। এবার এক্সপ্লেইন করেন, এবার এক্সপ্লেইন করেন। এটা আসলো না, এবার আনগ্রুপ করেন। হ্যাঁ আনগ্রুপ করছি। কিন্তু ফিলটা আর স্টোকটা আলাদা হবে তখন। ওই যে টিক চিহ্ন দিছি না আমরা, তখন একটু চেঞ্জ করতে হবে টিক চিহ্নের উপরে। তারপর কোনো কিছু দেখানোর আছে? আজকে আমার মনোযোগ টোটালি নাই বুঝছেন। জি ভাই বুঝতেছি। ভাই আজকে এমনি গ্রুপ স্টাডি বা এমনি এমনি কিছু ইয়ে করে দেন তাহলে হবে। না না আমি বেশি ওরকম করি না, আমি কাজ দেখাবো, কাজ করাবো, সমস্যা নেই। একটু জানি না মনের অবস্থা বুঝাইতে পারতেছি না ভাই। এটা স্বাভাবিক ভাই, এটা স্বাভাবিক ভাই। আমরা সবাই তো ভাই সবার সাথে অ্যাটাচ না পরিবার। মানে অনেক মোটামুটি ভালো ক্লোজ ছিলাম তো। ওকে আর কেউ কোনো কাজ কি করছেন? মাহবুব হ্যালো, কোনো কাজ করছেন দেখানোর মতো? জি ভাই, যে একটা লোগো করছিলাম আর দুইটা ভিজিটিং কার্ডই করছিলাম। দেখাবেন না? দেখাবো। বোনটা অনেক ট্যালেন্টেড ছিল জানেন।
ছায়ানটের নাম শুনছেন না? শাহিন আর ছায়ানট, ছায়ানট, হ্যাঁ ছায়ানট, এই ছায়ানটে সে গান গাইতো, তারপরে খুব সুন্দর একজন আর্টিস্ট ছিল, সে মেকআপ আর্টিস্ট, মানে খুব সুন্দর মেকআপ দিয়ে দিত মানুষকে, তারপর দেখা গেলে খালি মায়ের, মানে কেমন আছে জিজ্ঞেস করার আগে চলতো তার হাত, ভালো লাগতো না কাপড়টাকে। তো মাহবুব কই, ভয় পালাইছে নাকি আবার? মাহবুব মানে কি পাবনাতে ছিলেন না ঢাকাতে? ভাইয়া হসপিটালে যে ছিলেন? ঢাকাতে ছিল, ঢাকা আমার, মানে আমি আমার বাসা থেকে 10 মিনিট দূরে আপুর বাসা, কাছাকাছি থাকতাম। এই মারা গেছে। এনিওয়েজ মাও ভাই, কাজ দেখাবেন না? জি ভাইয়া, আমি স্ক্রিন শেয়ার করছি। ঝন কে ঝন, হ্যালো হ্যালো ভাই, জন লিখছে এটা ঝন হয়েছে, ঝনে। আচ্ছা ফন্ট গুলো একটু ছোট করবেন প্লিজ, সবগুলো ফন্টে ছোট করবেন। আর এখানে আপনি লোগো বসেছেন এজাইল ফুড সলিউশনস, আর নিচের দিকে হাতে একটা প্ল্যান্ট বুঝেছেন, লোগো কি দুইটা? আমি কি দুইটা লোগো ধরবো এখানে? না ভাই, লোগো একটা, আর এটা হচ্ছে ফুড সলিউশনের কারণে একটা এমনি ই দিচ্ছি আর কি। তাহলে এটাকে আপনি মানে ওপাসিটি সাদা করে কম করে ব্যাকগ্রাউন্ডে বড় করে বসাই দেবেন, কজ এটা এখানে মনে হচ্ছে একটা লোগো, সেভ দ্য প্ল্যান্ট এরকম, অ্যাজাইল বোঝা যাচ্ছে কম। আর অ্যাজাইলের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেক বেশি মিক্সড আপ, কার কি অভিমত এটা সম্পর্কে? এই ব্যাকগ্রাউন্ডের সাথে লোগোর কালারটা তো আপনি রেডের না, আমি রেড কালারের উপরে লোগো, রেড কালারের উপর লোগো তো দরকার নাই, আপনি এ মানে অ্যাজাইলের এটা যেভাবে বানাইছেন সেইভাবেই থাক, ওটা ওভাবেই সুন্দর লাগতেছে, খালি বাকিগুলা GILE সাদা করে দেন, তারপর দেখেন ম্যাজিক। আনগ্রুপ করার পরে বাইরেটা ক্লিক করে নেবেন। মানে গোটা দুনিয়ায় ধরা থাকবে। জিটার মধ্যে স্ট্রোককে দেওয়ান, বাকি ওর মধ্যে ফিল আছে। জিটা হচ্ছে ভিতরে বসাই দিয়ে, এটা হচ্ছে আপনার সে বিল্ডিং করে ভিতরে মানে মাইনাস করে আপনি দিতে। খালি জিটা সিলেক্ট করেন, বা এই যে পোস্টারটা সিলেক্ট করেন সেটা কালারটা আগেরটার মতো করতে, আপনি জি সিলেক্ট হয় নাই বুঝছেন? জিটা শুধু ভাই স্ট্রোক ই করা আছে, বুঝছি বুঝছি বুঝছি, মানে জিটা কোনো কিছুই নেই না, তাই তার সোজা আপনি মানে যেটা যে কালার ছিল সেটা সে কালারে রাখাতেন। কই গেল আমার জি? আমি মাউসটা নেই ভাইয়া, আমি ঠিক মতো বুঝাতে পারিনি, ওই জন্য আমি তো মাউসটা নিতে চাচ্ছি। ধন্যবাদ ইঁদুরটা আমাকে দেওয়ার জন্য, মাউস নড়তেছে। আমার এই যে ভিতরের এটা, ভিতরের কালার আমার এটাই থাক, কোনো সমস্যা নাই, কিন্তু এই যে জিটা
এই জি ভাই। যেটা করতে হবে আমার সাদা, সেক্ষেত্রে আমি পেন্টুল নিয়ে এইখানে অ্যাঙ্গেলে বসাবো, এখানে অ্যাঙ্গেলে বসাবো, এখানে এই পর্যন্ত নিব, এখানে এই পর্যন্ত টানবো, তারপর এটা জয়েন করে দিব, তারপর এটাকে আমি করে দিব সাদা। ওকে, তারপর আমি কি করবো, তারপর এটা সাথে নিচে একটা পার্ট আছে না, এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করবো, আর এইটা এখানে একটা পার্ট থাকা কথা, এটাকে আমি নিয়ে আসবো উপরে। জি ভাই। হয় নাই কেন? ও এখানে তো একটা আছে, বুঝছে। জি ভাই। আর ইয়ের মধ্যে কি কুমিরের দাঁত নাকি ওগুলা? প্রথমে ভাই ওটা প্ল্যান্টের মতো একটু মানে ঘাসের মতোই দিতে চাইছিলাম। কোনো দরকার নেই, মনে হতে সেখানে গেলে আপনি ফুট দিবেন না, মাইট দিবেন, কামড় দিবেন, দাঁতের মতো হয়ে গেছে। হ্যাঁ, ফুড সলিউশনটাকে সম্পূর্ণরূপে সাদা করবেন। জি ভাই। আর আপনি চাইলে ফুড সলিউশনটাকে একটু বড় করতে পারেন, কজ অ্যাজাইলের এ থেকে শুরু হচ্ছে আপনার লোগো আর শেষ হচ্ছে এই পর্যন্ত, তো ফুড সলিউশন জায়গাটা অনেক ছোটো হয়ে গেলে অনেক সময় বুঝে যাবে না। আর আমার সিরিয়াস একটা প্রবলেম হচ্ছে যে আপনার কালার দুইটা ম্যাচিং করতেছে না, জুম আউট করেন। অ্যান্ড আমি না, এটা আমি সবার সাথে মিলে, আমরা যেহেতু গ্রুপ ডিসকাশনে কাজ করি বেশি, তো আপনারা সবাই বলেন যে তিনটা কালার ইউজ করা হয়েছে কোনো সমস্যা নাই, কিন্তু কালারগুলা কি একটার সাথে একটা ম্যাচড নাকি ম্যাচিং না, কোনটা? কেউ কথা বলে না, ম্যাচ কিন্তু লাগতেছে না। হাতের পাওয়াটা বাজাই দিছে মৌমাছি। কি? সাইকেলের হাতের পাওয়াটা বাজাই দিছে রে মৌমাছি। চুন লাগাও, চুন লাগাও, আমার এক্সপেরিয়েন্স আছে। চুন লাগাই দিলাম মাত্রা। দুইটাই ভাই একসাথে কামড় দিছে। দূর, আর কোনো ব্যাপারই না। আমার বয়স যখন 7 ছিল তখন গ্রামে গেছি নানা বাড়িতে, তো আমার নানা আমাকে বলতেছে যে নানা না না কোন একটা ছেলে কাজ করতো বাড়িতে, নানার বাড়িতে, তো সে ভাইয়া এসে আমাকে বলতেছে তুই মধু খাবা? হ্যাঁ খাবো, আমি খাবো, মধু কেন খাবো না? তো আমাকে নিয়ে গেছে মৌমাছি চাকের নিচে, তো বললো যে তুমি ওখানে একটা ঢিল মারো, মৌমাছি সব উড়ে যাবে, ওখান থেকে মধু পড়ো, তুমি মধুগুলো খাইতে পারবা। বললাম সত্যি? মানে বলা নাই কহ নাই, আমি একটা থা নিট নিয়ে থাস করে মেরে দিছি। মারার পর দেখি যে ওই পিছে আমার ওই ভাইটা নাই, সে গেছে পুকুরের মধ্যে, তখন আমি ছোট সাঁতারও পারি না, কিছুই পারি না, কি আর করার, মৌমাছি কামড় খাই, আল্লাহ আল্লাহ করে চিল্লাইতে চিল্লাইতে আমার বাসায় আসি। মানে লিটারেলি আমাকে তখনও মৌমাছি তাড়া করতেছিল। তো আমার আম্মা নানি নানা, নানা ছিল না, আম্মা নানি মিলে আগুন দিয়ে দিয়ে মৌমাছিগুলো সরাইলো, ঘরের জানলা সব বন্ধ করলো। আমি বসতাম কত, 5 কি 7 না একটু বেশি হবে, অত মানে খুব বেশি না, বোঝার বয়স হয়েছে মোটামুটি খুব একটা না, তো আমার পুরা গায়ে চুন, গায়ে কপাল মাথা থেখে শুরু করে পায়ের নখ পর্যন্ত চুনে ভরা। আমার এমন কোন জায়গা নেই যেখানে মৌমাছি কামড়ায় নেই, অবস্থা একদম শেষ। বা আমি বাংলার বাইরে ছিলাম, গোসল জান্দর দুইটা মৌমাছি কিছু না, ফু ব্যাপার না ভাই, হাতের যে ব্যথা করতেছে। আর ইয়া, আধা ঘন্টা পর হাতটা ভিজিয়ে রাখবেন, 5 মিনিট ইনশাল্লাহ উপকার পাবেন। নেক্সট দেখাবো,
হ্যাঁ প্লিজ দেখেন। আমরা কালারে ছিলাম, কালারে দেখতেছিলাম। ও কালারটার মধ্যে আমার মনে হয় কি দুইটাই ডিপ টোন হয়ে গেছে, তো একটা ডিপ একটা লাইট রাখলে অনেক সময় কালারটা ম্যাচ করে যায়, বা তিনটা একটা সার্কুলেটরি কালার রাখলে। আপনি কি এক কাজ করবেন, আপনারা যে কালার প্যালেট, বিভিন্ন রকম কালার প্যালেট পাওয়া যায়, ওগুলো দেখে দেখে একটার পর একটা কালার বসে বসে দেবেন। আমি কালার প্যালেট দেখাই দিব আপনাদেরকে একটু পরে। আচ্ছা সেকেন্ডটাতে যাই, আর লিফে হাতের উপর যে পাতাটা ওইটা না রাখলে মনে ভালো হবে ভাইয়া, উপরের যে শেপটা আছে না উপরের, ওইটা যদি ওই ডান পাশের কর্নারটা যদি আর একটু নিচের শেপটার বরাবর করা যায়, তাহলে ডান দিকে স্পেসটা আর একটু বেশি হবে, আমার মনে হয় আর একটু ভালো লাগবে। হয়তো আমি বুঝিনি কোনটা কিসে, মানে উপরের শেপটা আর একটু ছোট করে দিতে নিচের শেপের মতো আর কি, ডান কর্নারটা উপরের শেপটা যে উপরে যে ট্রায়াঙ্গেলটা আছে। জি জি, মানে মনে হলো আর কি আমার কাছে ওরকম লাগতেছে না, আমার কাছে খালি এখন ফন্ট একটু ছোট করলেই পুরো জিনিসটা ম্যাচ হয়ে যাবে, যদিও বুঝছেন ফন্ডা মোটামুটি ছোট করতে পারলে এখানে না বেশি কিছু লাগতেছে না আই থিঙ্ক। ভাই আপনি নষ্ট করেন কেন, কিসে? ওই ই করার চেষ্টা করতেছিলাম ভাই, সৌরভ যেটা বললো আর কি, মানে উপরের এই পার্টটা এদিকে পরে করেছি, তাহলে আপনারা পরে এক্সপেরিমেন্ট করুন, কোনো সমস্যা নেই। আচ্ছা তারপর দেখি, ওমেন বিউটি ফ্যাশন, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, কালার কম্বিনেশন ভালো লাগছে 3 নম্বরটার, ফন্ট স্টাইল ভালো লাগছে 1 নম্বরটার, বুঝছেন? উপরেরটা কোন ফন্ট, ভাই এই ফন্টের নাম এটা কি? হচ্ছে এই এলেন এলেন না এজেন এরকম সিলেক্ট করেন, এলেনা এলেনা আমাকে এই যে কয়টা ভার্সন আছে এলেনা এলেনা, এইটা একটাই মনে হয়, না না রেগুলার 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 শুধু কি রেগুলার আছে? হ্যাঁ শুধু রেগুলার। আচ্ছা তা আপনি এই ফোনটা যদি আমাদের সাথে শেয়ার করতে চান, ওই যে একটা গুগল ড্রাইভ লিঙ্ক দিছি না দিবেন, ওখানে তুলে রাখতে পারেন। আর আচ্ছা আপনি কি ইয়ে গোল্ডেন রেশিও টেস্ট করছেন সেটা দিয়ে? জি ভাই, গোল্ডেন রেশিও করতে যে মাথা কাটা গুই দিয়ে দিয়েছিল, গোল্ডেন রেশিও তো এখনই যায় না, একটু ধীরে সুস্থে রান্না মতো করছি ভাই, লাস্ট পর্যন্ত গোল্ডেন রেশিও দিয়েই, মানে একেবারে মাথা এরকম হয়ে গেছে যে লাস্ট চিন্তা করছি যে ওইটা দিয়েই করবো, কয়েকবার ট্রাই করার পর পারি নাই, মেইন এটা হারাই গেছে। বাট আপনি কিন্তু একটা জিনিস খেয়াল করেন, আমি কিন্তু এক দেখায় কোনো চেঞ্জ কিন্তু দেইনি লোগোতে, খালি বললাম যে ফন্ট কোনটা ভালো লাগছে আর লোগো কোনটা কালার ভালো লাগছে। তো কিন্তু ভাই আমার এখানে একটা প্রবলেম ফেস করতেছি আমি, সেটা হচ্ছে যখন আমি লোগোর এই পার্টটা মানে ভেতরের পার্টটাতে গ্রেডিয়েন্ট করতেছি, তখন এই গ্রেডিয়েন্ট টুলটা মানে শুধুমাত্র ডান থেকে বামে যাচ্ছে, মানে উপর থেকে নিচে এটা মুভ করতেছে না। আপনি লাইন আসলে গ্রেডিয়েন্টের লাইনটা দেন তো, ক্লিক করেন তো, মানে ধরে নিচ থেকে এটা টান দেন, এবার উল্টা নেটা, এবার উপর থেকে নিচে দেন, আছে? এবার কালার চেঞ্জ করে গত নিলে দিনে আমি খুঁজে পাই নাই, সমস্যা না জি ভাই, এবার কালার চেঞ্জ করে নিলে আপনি আপনার যে রিকোয়ার্ড কালার সেই কালারটা দিতে পারবেন জি ভাই। আর আমি এটা বলতে চাচ্ছিলাম যে আপনার একটু যদি এই কালারটাই রাখে আর একটু মানে সামনের দিক দিয়ে মানে কপালের থেকে একটু কালো দেন, তাহলে একটা সুন্দর একটা শেড চলে আসবে, আরো বেশি জি ভাই আমি ওরকম চিন্তা করছিলাম যে এইখান থেকে গাঢ় হইতে হইতে এটা একটা হালকা পর্যায়ে চলে আসবে আর কি। নাইস থিংকিং, দেখছেন মানে কত সুন্দর কাজ দেখতেছি আমরা, মাশাআল্লাহ। জি ভাই মাশাআল্লাহ, তা আপনারা কিন্তু সবাই শিখতেছেন, উনিও শিখতেছে উনিও করতেছে আপনারাও করতেছেন, সুন্দর করে করে সবাই কাজ করেন। এই লোগোটা কেমনে বানাচ্ছেন আমাদেরকে আইডিয়া দেন, নকল করছেন নাকি ভাই? হ্যাঁ 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 অবশ্যই ভাই, কপি করা
ফুলফিল তোর মানে এইখানে মাথাটা নিয়ে আসছিলাম, পরে সার্কেলের ভিতরে বসায় মাথাটা দিয়ে পরে এগুলো কাটি দিছি আর কি। মাথাটা কই দেখি, ফোন মাথা আনছেন? মাথা তো আমি হারাই ফেলছি, অরিজিনাল ডাউনলোড আছে, ডাউনলোড হিস্ট্রিতে চেক করেন, কোনো ব্যাপার এসব বের কর। আমি আমরা সবাই টেকনিক্যাল আদমি, এটা করছি 2-3 দিন আগে, আসলে দেখানো দরকার ছিল অনেক কদিন আগে কিন্তু দেখাইতে পারিনি। আপনি এরকম একটা দেখাইছেন আমাকে, এটা আমার মনে আছে। জি ভাই, ওই প্রথমে দিকে যে লোগোটা ই করছিলাম ডাউনলোড দিয়েছিলেন তখন ওইটা থেকে ডাউনলোড করা। দেখাতে পারতেছেন না? দেখেন, ডাউনলোড করে কাজ করেন কিন্তু এমন ভাবে আপনারা এডিট করবেন যাতে সেটা বোঝা না যায়। ক্লিয়ার? জি ভাই। ওকে, তাহলে আপনার নিজের যে ক্রিয়েটিভিটি আছে সেটা বের হয়ে আসবে। এয়ারলাইন ঝনি, আবার সেই ঝনি, ঝনিটা কে আই ভাই? জন ভাই, জনি না, না জনি লিখছেন আপনি। এইটা ই হয়ে গেছে, আপনি আমার সাথে চ্যালেঞ্জ লাগবে এখন? এখন আমি ভোট নিব সবার কাছে? হ্যাঁ, একজন একজন করে বলেন দেখি কি লিখছে। না, আমি আপনি আপনি আপনাকে চ্যালেঞ্জ করব। নাউনের নাউনের ভাই ভুল না ধরলেই হয়। নাউন কই? এটা জিন হয়ে গেল। ও যদি আমি বাদ দেই, ওই নাউন আছে, নামে ভুল না ধরলে হবে না? নাম নামে তো ভাই এফেক্ট করে না, করে না, করে না। কালামকে কালু ডাকলে সে মাইন্ড করবে না? আচ্ছা ভাই দেখেন, এই সৌরভের নাম, সৌরভের নাম কিন্তু এস এইচ দিয়েও করা যায়, এস ও তেও করা যায়। এখন এটা তো ভাই একটা মিস্টেক ধরা চলে না, কিন্তু উচ্চারণ তো পার্থক্য আছে, একটা হচ্ছে সৌরভ, একটা হচ্ছে সৌরভ। আচ্ছা, আমরা নাম নিয়ে পরে আলোচনা করতেছি। তাহলে ঝনি সিইও, আমি ঝনি বলবো, এটা যতক্ষণ না আপনি ই মুছবেন ততক্ষণ আমি ঝনি বলবো, শিওর থাকেন। আনগ্রুপ করতে হবে না, আপনি চাইলে ডাবল ক্লিক করে ভিতরে যেতে পারেন, ভিতরে যায় তারপর আপনি নামটা চেঞ্জ করতে পারেন। তা আমি যেটা মনে হচ্ছে, আপনি ব্যাকগ্রাউন্ডটা তো সম্পূর্ণ ডাউনলোড করছেন, ব্যাকগ্রাউন্ডটা কি সম্পূর্ণ ডাউনলোড করা না? এটার ব্যাকগ্রাউন্ড দিবেন ডাউনলোড তো। আচ্ছা, আর খালি সামনে যে প্লেনের শেপ ওটা আপনি বানাইছেন? দিবেন। আচ্ছা, আপনার লোগো দেখে মনে হইতেছে না এটা কোনো প্লেন, এটা মনে হচ্ছে তলোয়ার, ছুরির মতো লাগতেছে, বা কোনো এই যে মাউন্টেন হাইকার ক্লাইম্বাররা যে এক ধরনের হুক ইউজ করে পাথরের সাথে ঝুলে থাকার জন্য, ওগুলো কি দেখছেন কখনো? দেখছি হয়তো, কিন্তু আপনি যেটা বলছেন হয়তো ওইভাবে ই করা হয় নাই, বুঝতে পারেন নাই যে মতো শেপটা আসে নাই, শেপটা প্লেনের মতো হলো, মানে জিনিসটা আসছে অন্যরকম, দেখতে একটু অন্যরকম লাগতেছে। এক, তারপর এখানকার ফন্টগুলো আবার সুন্দর ম্যাচ করছেন, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ভাই টোটাল যাচ্ছে না, টোটালি না। আপনি মানে ক্রিয়েটিভ বা কালারফুল ব্যাকগ্রাউন্ড ইউজ করেন, কিন্তু যেটা এয়ারলাইনের সাথে ম্যাচ সেরকম, আপনি আকাশ এবং জমিন মিলাই মিলাই সুন্দর করে একটা ব্যাকগ্রাউন্ড। ওই যে আমি বলি, উইন্ডোজ 7-এর ব্যাকগ্রাউন্ড ছিল মনে আছে, উইন্ডোজ এক্সপির ব্যাকগ্রাউন্ড দেখছেন কখনো? মাঠ আকাশ, মাঠ আকাশ, তো ওইটা নিয়ে এসে বসলাম, আমার অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। আর সিইওর সাথে যে প্লেনটা ছিল সেটা দেওয়ার আদৌ দরকার নেই। মনে রাখবেন, কার্ড বানানো হচ্ছে সবচেয়ে সস্তা কাজ, সবচেয়ে ইজি কাজ। আমার লেখার জন্য একটা পার্ট থাকবে, ব্যাকগ্রাউন্ড আমি ইচ্ছা মতো ম্যাচ করে দিব, কজ কার্ডের ব্যাকগ্রাউন্ড আমি সবসময় সাদাও রাখতে পারি, আবার অনেক হিজিবিজি হিজিবিজিও রাখতে পারি, বাংলা সিনেমার পোস্টার মতো, বুঝছেন? ওকে, এভরিথিং লুকস নাইস। ওকে, ঝনি শেষ, আপনার ফন্ট সিলেকশনগুলো ভালো। আর খেয়াল রাখবেন, যখন আপনি একটার পর একটা টেক্সট বসাবেন, যেমন ফার্স্টে নাম্বার বসেছেন, নাম্বারের পর যে মেইল অ্যাড্রেস, সেখানে কিন্তু অনেক বড় একটা গ্যাপ। এই গ্যাপটা আগের যে কার্ড বানিয়েছেন সেটাতেও ছিল।
এটা সবগুলো অ্যালাইন করে নির্দিষ্ট গ্যাপে বসাই দেবো। হ্যাঁ, উল্টা পাল্টা যাতে না থাকে। আচ্ছা, আমার কাছে যদিও সাদা অনেক ভালো লাগতেছে আরেকটা দেখতে। ছেলে রিচ, রিচ মানে রিচ এটা রিচ কোনটা অরিজিনাল কোনটা নকল? এটা হচ্ছে অরিজিনাল, আর এটা থেকে কপি করছিলাম, এটা কপির পরে এটা একদম কিন্তু হুবহু কপি হয়ে গেছে এটা, জানেন। আসলে আর চেঞ্জ করার কিছু পাইলাম না খুঁজে। চেঞ্জ করার মতো হচ্ছে আপনি সবার আগে চেঞ্জ করতে পারেন এটা কালার, তারপর চেঞ্জ করতে পারেন চোখের যে স্টাইলটা আছে সেই চোখের স্টাইল, তারপর এখানে হাত দিয়ে ধরে আছে, আপনি সেখানে অন্য কিছু দিয়ে দিবেন। আপনি হাত না দিয়ে সেটা ইয়ে দেন, মানে কি বলে, বাবা ভাই মাথায় আসছে, বাট হাতটা বদলাইলে হয়ে যেত। হ্যাঁ, যার কিছু দিয়ে ধরার অপশন নাই এখানে এই লোগোটা দেখে, মানে যেই অরিজিনালটা বানিয়েছে তাকে আমি সেম কথা দিয়ে বলতাম যে রিচ মানে হচ্ছে যে পৌঁছানো, দেখে দেখা যাচ্ছে পাখিটাকে কেউ আটকায় রাখতেছে, বুঝছেন? আটকায় না ভাই, এটা ছাইড়ে দিছে আর কি। কিন্তু আমার তো হাত দিয়ে দেখছি পাখিটা বডি ধরে আছে, আমি সে আটকায় রাখছে না। ওই তো দুই হাত দিয়ে ধরেন, দুই পাশে একটা কবুতরের দুই হাত দিয়ে দুই পাশে যদি ধরে থাকে ও ছাই অন্য দেওয়ার লাভ জন্য নেই, আমার যে এসব বুকিচুকি বুঝাইতে পারবেন না। আচ্ছা, তারপর জি হচ্ছে ভাই। যে রিচ গেল, তো লোগোর পাখির চোখ বা হাতের স্টাইল বা হাতের পজিশনও চেঞ্জ করতে পারেন। আপনি যেহেতু বলছেন যে উড়াই দিচ্ছে, হ্যাঁ, তো হাতটা আপনি নিচের দিকে দিতে পারেন, এমন ভাবে যে পাখিটা তার হাতের উপরে, এইগুলো কিন্তু প্লেসমেন্ট করা যায়, অসম্ভব না, সম্ভব। আপনি খালি ভেক্টর খুঁজবেন ওরকম হাতের, পাখির নিচে বসে তারপর সেটাকে সম্পূর্ণ সাদা করে দিবেন, তাহলেই হয়ে যাবে। তাহলে যতটুকু দেখালে আমি ততটুকুই দেখবো। তো কপি করলো সেটাকে এমনভাবে ম্যানিপুলেট করতে হবে যাতে সেটা কপি না লাগে। ওকে ওকে, বাট ইয়া দেখেন। হ্যাঁ বলেন বলেন বলেন। হ্যাঁ, আমরা যে বিজনেস কার্ড করছি, বিজনেস কার্ড আর স্টেশনারি, স্টেশনারির মধ্যে কী কী আছে ওগুলো সম্পর্কিত একটু ধারণা দিচ্ছেন? হ্যাঁ, তো ওই দিনই বলে দিচ্ছিলাম স্টেশনারি কী। আচ্ছা আবার বলি, বিজনেস স্টেশনারি মানে সে বিজনেস এবং তার ব্র্যান্ডিং সম্পর্কিত যা যা জিনিসপত্রগুলো আছে, হ্যাঁ, সেগুলোকে বলা হয়েছে বিজনেস স্টেশনারি। এটার মধ্যে কী কী থাকে? এটার মধ্যে থাকে হচ্ছে আমার বিজনেস কার্ড, আমার রাইটিং প্যাড, কলম, ক্যাপ, যদি সিডি থাকে সিডি, তারপর ক্যালেন্ডার, তারপর খাম, অনেক সময় পেপারও এটা থাকতে পারে, তারপর ইরেজার, চাইলে ইরেজার, তারপর কফির মগের উপর আপনি প্রিন্ট করতে পারেন, তারপর এভাবে যা যা দরকার পড়ে। আমি আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। আলাদা আলাদা বানাইতে হবে আমাদের, প্রত্যেকটা আলাদা আলাদা বানাতে হয় না, অপশন করে দিলাম না করতে হবে না, আমি আপনার কাছ থেকে সবগুলো তো আমি দেখি নাই। আপনার মোটামুটি শেষ ভাই, মোটামুটি তার মানে কয়টা বাকি আছে? আরেকটা বলতে ফটোশপে, ওইটা আমি একটু প্রবলেম, তো ওইটা আমি পরে দেখাবো নি আপনাকে। আচ্ছা ঠিক আছে, এটা বন্ধ করতে পারেন। এই আপনার কাজ কিন্তু সুন্দর ভাইয়া, এগুলো ডিপেন্ড করে, এগুলো আমি আমার কোম্পানিতে যেগুলো যেগুলো ইউজ করছি, হ্যাঁ, সেগুলো বুঝছেন? যেমন ঘড়িতে দিচ্ছে, ব্যাগে দিচ্ছে, সিঁড়িতে দিচ্ছে, এখন কিন্তু সিঁড়ি কোথাও ইউজ করা হয় না, তাহলে সিঁড়িতে আইডি কার্ড, এনভেলপ, তারপর প্যাড, তারপর রাইডিং প্যাড, তারপর এই যে এখন ব্যাজ বানাচ্ছে, ব্যাজের মতো আছে, এগুলো সবগুলো আপনাকে বানাইতে হবে না। আপনার কী লাগবে খালি জানেন? আপনাকে খালি লোগো বানাইতে হবে, বুঝছেন? আপনাকে শুধু এবং শুধুমাত্র লোগো বানাতে হবে। আর এই যে এই যতগুলো আইটেম আছে সবগুলো আমরা কোথায় পাবো? ফ্রিপিক, ফ্রিপিক, ফ্রিপিক এত কষ্ট করে বানায় রাখবে কেন? যাতে আমরা এইগুলো নিয়ে শুধু আমাদের কাজ করতে পারি। এখানে ডাউনলোড করবেন, ডাউনলোড করে বিজনেস স্টেশনের মকআপটা আপনার ইজিলি ইউজ করতে পারবেন, ঠিক আছে? ভালো হয়েছে।
লাগবে না আপনাদের? তা আমি ডাউনলোড করে রাখছি, আমি আপনাদেরকে দিয়ে দিব, কোনো প্যারা নাই ভাইয়া। গ্রুপে দিয়ে দিয়েন, গ্রুপে দিব না, ওই যে ওয়ার্ড অ্যাকাউন্ট বানিয়েছেন একখান, ওইটা আমাদের নতুন মানে বিজনেস কার্ড আমি আজকে রাত আপলোড দিব, তার সাথে এইটা আমি আপলোড দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ওই যে গুগল ড্রাইভ থেকে ভাইয়া ফন্ট গুলা ডাউনলোড করতে পারতেছি না। কি ফন্ট গুলা ডাউনলোড করতে পারতেছি না? কেন ভাইয়া ডাউনলোড হয় না? খালি কি আপনার না সবার? আমার শাকিলেরও বাকিদের কত একের মধ্যে কত কত কালারের মকআপ থাকবে খালি দেখবেন এখন চট করে। এই একটা ভার্সন আমি জুম আউট করতেছি, আর কোনো ভার্সন নাই না। তা আপনারা চাইলে কিন্তু এটা কালার চেঞ্জ করতে পারেন। কালার চেঞ্জ করার জন্য আমরা কি সিস্টেম ফলো করি? রিকালারে যাই। সব কিছু এক্সপ্যান্ড করা যাবে এখানকার, যে মানে যখন ডাউনলোড করবেন আমি জাস্ট একটা দেখাই দিই আপনাদেরকে, আমি এটা সরাই নিলাম। আপনারা কি কি সরাবেন এখান থেকে সেটা জানেন? এখান থেকে আপনাদেরকে সরাতে হবে, আপনারা আনগ্রুপ করবেন, আনগ্রুপ করার পরে এই যে এই জিনিসটা আমার দরকার নাই, খেয়াল করছেন? তারপর এই জিনিসটা আমার এই জিনিসটাও দরকার নাই, দরকার নাই বলছি তো। তারপর আপনি আপনার লোগোটা এখানে সুন্দর মতো রিপ্লেস করে দেবেন। আর এই জিনিসটা আমরা কিন্তু অনেক সময় রেখে দিই, কেন কি এখানকার যে ব্যাকগ্রাউন্ডে যে শ্যাডো ড্রপ শ্যাডো ওপাসিটি আছে সেগুলো এটার সাথে মিল। তো আমরা বেসিক্যালি যেটা খুব দ্রুত কাজ করি, যে আমরা এই ধরনের কোনো কিছু ডাউনলোড করি, করার পরে একদম সিলেক্ট করি, ডাবল ক্লিক করে যেটা ভিতরে যাই, এইটা ডিলিট করি, তারপর আমরা আমাদের লোগোটা সিলেক্ট করি। আমাদের লোগো কী ছিল? আমাদের লোগো ছিল হচ্ছে চাবি, না চাবি তো ছিল না, এটাও ছিল না, লোগো ছিল বার্ড হাউস। এই লোগোটা নিয়ে আমরা কী করি, একটা নিয়ে বসাই দিই, পিএনজি আউটপুট নেই নেই পিএনজি আউটপুট নেই নেই অন্য লোগো লাগবে চাবি শু। ডাবল ক্লিক করে কাজ করাটা সুবিধা কি, আমি যে গ্রুপে কাজ করবো সেই গ্রুপে আমার কাজ হবে। তো লোগোটা যেখানে ছিল আমি খালি এখানে সেখানে রিপ্লেস করে দিলাম, আর কিছু করলাম না, দেখছেন? আমার মানে মকআপের উপর কাজ করে এই জন্য অনেক ইজি হয়ে যায়। আপনি চাইলে এখানেও বসাতে পারেন, আর আপনি যদি চান আপনি নিচেও বসাতে পারেন, এভরিথিং আপ টু ইউ, যেখানে আপনার দেখতে গেল, ঠিক আছে? তাহলে তো ওই ডিজাইনটা তো কপি হয়ে গেল না? আমি বিজনেস স্টেশনারি, আমার মতো করে সেট আপ করে দিতে পারবো, এটা কোনো সমস্যা নাই। কিন্তু আপনার ভিতরে যে মিডিয়াটা, ভিতরে যে ইনপুট, সেটা আপনার চেঞ্জ করতে হবে। যেমন এই যে ক্রিয়েটিভ যে মিডিয়ার মধ্যে আছে, এখানে আমরা কী কী চেঞ্জ করবো? লোগো চেঞ্জ করবো, ইনফরমেশন চেঞ্জ করবো, আর এখানকার নামে আমরা বা যে ভিতরে যে বডিটা আছে সেগুলোকে আমরা যা আছে তাই রেখে দিতে পারি। লরে মিপসাম ডলর, এগুলো হচ্ছে স্বীকৃতপ্রাপ্ত ডিফল্ট ট্যাগলাইন, বুঝছেন? আমি বললাম এই যে ব্লু কালার বা একটু হালকা ব্লুর যে শেপ গুলো ইউজ করছে। এখন আপনি নিশ্চয়ই আপনার ক্লায়েন্টকে অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে আপনার কোনো পছন্দের কালার আছে নাকি, যদি বিজনেস স্টেশনারি বানান, সে যদি বলে যে হ্যাঁ আছে, তাহলে আপনি এটা তার কালার যেটা পছন্দ সেটা শুনে চেঞ্জ করতে পারেন। কিন্তু সে যদি বলে যে না নাই, তাহলে আপনি যেরকম ইচ্ছা সেরকম রাখতে পারেন, বুঝছেন?
এইটা নিয়ে খুব একটা বেশি ঝামেলা কেউ করে না, কারণ সবার দরকার ফাস্ট আউটপুট অ্যান্ড স্মুথ এই তো ভাই চেঞ্জ হয়ে গেছে, এগুলো চেঞ্জ করা সব ইজি কাজ। আমরা রিকালার যাই, খালি কালার চেঞ্জ করতেছি। কারণ যে সেগুলো আপনাদের মতো করে আপনারা করে ফেলবেন, আমি জাস্ট এটা ডাউন করে দেখা দিলাম যে কী অবস্থা। ক্যান্সেল তো বিজনেস স্টেশনারি কার্ডের জন্য আমার সবচেয়ে এবং সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে লোগো অ্যান্ড ইনফরমেশন। ইনফরমেশনটা হচ্ছে যে আমাকে কী বানাই দিতে হবে তোমার বিজনেস স্টেশনারির জন্য। তুমি যদি চাও তাহলে আমি আমার মতো করে অনেক কিছু দিতে পারি। এই হচ্ছে ইনফরমেশনের লিস্ট চাহিদা। কারণ কেউ যদি ঘড়ি না বানে তাহলে সে ঘড়ি বানাবে না, মগ না বানে তাহলে সে মগ বানাবে না। খেয়াল করেন এক একটা কিন্তু এক এক রকম, তাই না? এখানে দেখেন টোটাল কোনো ঘড়ি নাই, খালি লোগো কার্ড নার্ড এইসব। তো বিজনেস স্টেশনারি নিয়ে খুব মাথা মাথা হয় না কেন? অনেকে আবার গেঞ্জির উপরেও করে। আচ্ছা সবাইকে বুঝতে পারছি, আচ্ছা তো এখন বাজে 11:03, আমরা ব্রেকে চলে যাব। তো ব্রেক থেকে আমরা আসবো 11:30। সরি যে আমাকে হয়তো একটু বোরিং পাইতেছেন আজকে, কালকে ঠিক করে ফেলবো। হ্যাঁ সমস্যা নেই, আমি ট্রাই করতেছি নিজেকেও চেঞ্জ করার, বাট পারতেছি না। কয়টা পর্যন্ত ব্রেক? 11:30। ওকে ভাইয়া আমি শুনিতে শুনি, ফাইমে শোনার সমস্যা আছে। আমি ফোন রাখতেছি এখন, 11:30 আবার সবাই জয়েন করবেন। ওকে।